অস্থির জিন্দগি জি মাতারাম বলেন কিছু ফরমান কি করতে পারি
মহতারাম এই পোলা পাই তোরা খাও সিং মহতারাম আপনারে না পোলা পাননি তোরা থাক আমি যাইতাছি বিকালবেলা কোচিং সেন্টার আইসা মরিস সিং মহতারাম আগে তো বলছিলাম এই দলে যোগ দিলে খালি সুবিধার সুবিধা ব্যাংকে চাকরি হাসপাতালে চাকরি কত সুবিধা আমার তো দেহা রাখলে অসুবিধা ভাই মিয়া তুই দেখো ইমান দুর্বল করা কথা কবে না তোমার ঠিক রাখো কেমন ঠিক খাই ভাই খালি বিপদ আর বিপদ আচ্ছা ভাই এক কাম করলে কেমন হয় ঠিক আছে ভাই চলেন আমরা সব ছেড়ে দেয়া ভালো আছে আরে কয় কি রে মুভিস আমরা কি খারাপ রে ভাই আমরা হইলে বিক্রমের খাঁটি শৈলী আর সব ভুয়া ঠিক আছে কিন্তু দেখছেন তো কেউ একটা ফাটা বাসের মধ্যে আছি তা কই কি চাল করা বাদ দাও তো ডাইরেক্ট মানে বুঝো না পুলিশের আমাকে খতম লাগবে না আমাকে দলের লোকেরা আমাকে মেরে ফালাই রাখবে কেন না এ পদ আসা যাওয়া যায় না এ ভাই আপনারা সত্যি কথা বলতেছেন আমার তো ভয় লাগছে আরে ভয় কি আছে তুমি কি মনে করছো এসব আসো আরে এসব তো আমরা ডরানোর অভিনয় করতেছি ইমরান তুমি কি করতেছ একটা নতুন মাছ উগার করছি তুই গদ দেখে খাদা দিবি কি করছো দিকে পিছে তো সাহস না তুই তো মারবি আমাকেও মারবি এসব ভুলে যা ভাই দিনের মতো আসো দিনের মতো থাক ওই কথাই থাকে ছোট ভাই কখনোই ভয় পাওয়া যাইব না মনে রাখবা আল্লাহর রাস্তায় অনেক বিপদ আসতে পারে কিন্তু কখনোই ভয় পাওয়া যাইব না চলো এবার বাড়িতে যাই বিকালে কোচিং সেন্টারে সময় নিয়ে চলে যাব Yeah.
কথাবার্তা কি আরবি তাই না বাংলা? মিয়া বাংলায় বলো, আমি কে রে এত আরবি জানি নাকি? সবার সামনে এমন একটা ভাব নেই তাতে করে নতুন রিক্রুটরা আরবি আর জিহাদের ব্যাপারে একটু উৎসাহ পায়। তুমি কি জানো জরুরি বিষয় বলবা বলছো? শুধু ওই যে শুনি, নাউযুবিল্লাহ ওই মালাউনটার সাথে তোমার কি? হুজুর ওই মালাউনের সাথে আমার কিছু নয়, কিন্তু ওই মালাউনটা বড় ডিস্টার্ব। কি করে কি আর করব, যত নাফরমানি কাম। শুনো, ওই মালাউন সাইজ করার সহজ কায়দা আছে। হুজুর বলে ফলাফল ঘটনা একটা ঘটাই দিই। তুমি খুব তাড়াতাড়ি ওই মালাউনের ফেসবুক পেজটা হ্যাক করবা, তারপর ওই পেজের মধ্যে নবীজিরা অপমান কইরা অথবা কাবা শরীফের অপমান করে একটা পোস্ট দিয়া দিবা, তারপর প্রচার করে দাও ওই মালাউন কাবা শরীফের অপমান করছে, জাগো তৌহিদি জনতা জাগো। হুজুর এই কাবা শরীফ কে নিয়ে এত বড় দুই নাম্বার কি ঠিক হইলো? আরে মিয়া তোমার ইমান এত দুর্বল কে? হ্যাঁ এত দুর্বল কে? মনে রাখবা আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, আর যুদ্ধে সব কিছু হালাল সব কিছু জায়েজ, আর তুমি তো এটা করবাই মালাউন রেসাইজ করার জন্য। পোস্টটা খালি একবার দেওয়ার পর দেখবা মানুষ কেমনে হুর 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 করে বাইর হইয়া দেখবা। আরে এই ফাঁকে তুমি হেফাজত ইসলামের নামে একটা প্রতিবাদ সবার আগে দিবা, হেফাজত মুসলমান সারা জীবন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সেও কিভাবে টুপিটা মাথায় লাগাইয়া সমাবেশে এসে হাজির হয়? হুজুর কথা তো বুঝতে পারছি, কিন্তু পুলিশ যদি তদন্ত করে হাই করে ফেলায় ওই পোস্ট আসলে শুনি যায় না। দুর্মিয়া কুফা কত কাউকে কুফা কত কাউকে? পুলিশ এর আগে কোনদিন এসব কিছু তদন্ত করছে? করে নাই আর করবেও না, আর যদিও করে ততদিনে সব মালাউন ময়রা সাহাব হইয়া যাইব। বাহ 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 বাহ, চমৎকার বুদ্ধি। শুনো, আরে এটুকু বললে হবে না।